খাস খবর বাংলা ওয়ান। ছেলেধর আতঙ্কে জর্জরিত রাজ্যসহ পুরুলিয়াবাসী, শোনা যাচ্ছে গুজব, এলাকা এলাকায় হানা দিচ্ছে ছেলেধরার দল, ভয়ে স্কুল টিউশন ও বাড়ির বাইরে পাঠাতে পারছেন না বাড়ির অভিভাবকরা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছেলেধরা সংক্রান্ত ফেক ভিডিও, ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের শত চেষ্টাও কিচ্ছু কাজ হয়নি, বিকৃত মস্তিষ্ক তথাকথিত মানুষ আইনকে নিজের হাতে তুলে নিয়ে নিরীহ মানুষের উপর চালাচ্ছে অত্যাচার, স্থানে স্থানে ভবঘুরে ও মানসিক ভারসাম্য ব্যক্তিদের দেখলে ছেলে ধরার সন্দেহে চালানো হচ্ছে গণপিটুনি, বিগত কয়েকদিনে এইভাবে ছেলে ধরার সন্দেহে প্রহিত হতে হয়েছে বান্ধবানের মানসিক ভারসাম্যহীন নিরীহ এক পৌর রামকৃষ্ণ কর্মকারকে, এইভাবে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি খেতে হয়েছে পুরুলিয়ার এক টোটো চালককেও, ছেলে ধরার এই আতঙ্ক আর কতদিন চলবে এখন এটাই সব থেকে বড় প্রশ্ন, এই আতঙ্কের জেরে নিপীড়িত মানুষের করুণ অবস্থার দায়ভার কে নেবে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য বারবার নির্দেশ দেওয়া হয়েছে, স্কুলে স্কুলে চালানো হয়েছে সচেতনতামূলক প্রচার, প্রদান করা হয়েছে লিফলেট, কিন্তু তা সত্ত্বেও রাজ্য জুড়ে গুজবের রেস যেন কিছুতেই কমছে না, সমস্ত রাজ্যবাসীর কাছে অনুরোধ এরকম গুজবে কান দেবেন না, হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত কোনো ভিডিও সত্যতা যাচাই না করে শেয়ার করবেন না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জীবন হয়ে উঠুক আনন্দময়।